নমস্কার, মহান অঙ্গনের সোহিনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা। আর যাকে ছাড়া বলাই বাহুল্য এই অনুষ্ঠান করা সম্ভবই নয়, আমাদের সেই মধ্যরঙ্গী আজ আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। আমরা কথাতে বলি যে অমুকের অনেক দোষ, সমালোচনা করতে গিয়ে বলি তমুকের অনেক দোষ। এই দোষ বিষয়টা যে আমাদের ভাগ্যচক্রেও থাকে সেটা কিন্তু আমাদের আলোচনাতে বারবার ফিরে ফিরে এসেছে। আজকে একটা দোষের কথা তোমার থেকে জানবো, সেই দোষ সম্বন্ধে অন্তত আমার এবং আমার ধারণা আমার মতন অনেক দর্শক বন্ধুই আছেন, তিনি হয়তো ছকে দোষের নাম শুনেছেন বা আর কারোর ছকে শুনেছেন, কিন্তু খুব একটা সম্যক ধারণা নেই এই দোষের সম্বন্ধে। সেটা হচ্ছে গণ্ডমূল দোষ। আমাদের অনেকগুলো দোষ আছে যেগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তার মধ্যে গণ্ডমূল দোষটাও কিন্তু একটা ভয়ঙ্কর দোষ। এবং আমরা যেমন আগে আলোচনা করেছি লগ্ন দোষ নিয়ে, কেন্দ্রাধিপতি দোষ নিয়ে, কালসর্প দোষ নিয়ে, মাঙ্গলিক দোষ নিয়ে, সেরকম মাঙ্গলিক বা কালসর্প দোষের মতোই কিন্তু গণ্ডমূল দোষ। এবং এটিও কিন্তু মানুষের জন্মছকে যদি থাকে তাহলে একটা মানুষকে কিন্তু সারা জীবন অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়। এবং শুধুমাত্র যে জাতক বা জাতিকার জন্মছকে গণ্ডমূল দোষ থাকছে তাদেরকে শুধু নয়, ইভেন তাদের মাতা পিতা ভাই বোন স্বামী এবং বন্ধুবান্ধব প্রত্যেকের উপরে কিছু না কিছু এই দোষের প্রভাব কিন্তু পড়ে। জাতক জাতিকার এই দোষের জন্য আশেপাশের সমস্ত আশেপাশের মানুষ, বিশেষ করে বাবার উপর, মায়ের উপর, নিজের ভাই বোনের উপর, মানে শিবলিঙ্গদের উপর, নিশ্চয়ই সন্তানের উপরেও পড়ে, সন্তানের উপরেও পড়ে। গণ্ডমূল দোষটা হচ্ছে যে আমাদের আউট অফ 28 নক্ষত্রের মধ্যে 6টা নক্ষত্র বিশেষভাবে গণ্ডমূল দোষের জন্য দায়ী। এবং এই 6টা নক্ষত্রের মধ্যে যে যে মেন নক্ষত্রগুলো আসছে সেটার মধ্যে হচ্ছে অশ্বিনী নক্ষত্র আছে, অশ্লেষা নক্ষত্র আছে, মঘা নক্ষত্র আছে, জ্যেষ্ঠা নক্ষত্র আছে, মূলা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এই 6টা নক্ষত্রের আন্ডারে যখন একজন জাতক বা জাতিকা জন্মগ্রহণ করছেন তখন কিন্তু তারা গণ্ডমূল দোষের আন্ডারে পড়ছে। এবং হ্যাঁ, একটা জিনিস যে এই 6টা নক্ষত্রের আবার 4টে করে, প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে কিন্তু পদ থাকে। পদগুলো যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু তার ভয়ঙ্করতাটা কমবে, পদগুলো যদি দুর্বল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গণ্ডমূল দোষের ভয়ঙ্করতাটা বাড়বে। এবং যে যে নক্ষত্র, যেমন ধরো অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছেন কেতু, অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছেন বুধ, মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছেন কেতু, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ এবং মূলা নক্ষত্রের অধিপতি কেতু এবং রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছেন বুধ। তাহলে আমরা বুধ আর কেতু, এই শুধু বুধ আর কেতুর নিয়ে পুরো জিনিসটা কিন্তু ঘটনাটা ঘটছে। মানে এই আউট অফ 28 নক্ষত্র, মানুষ হয়তো জানেন 27টা নক্ষত্র, কিন্তু আরেকটি নক্ষত্র আছে যেটা নিয়ে আমি বহু দিন আগে একটা ডিসকাশন পর্ব রেখেছিলাম, যেটা অভিজিৎ নক্ষত্র, যেটা দুপুর 12টা থেকে 12টা 10-এর মধ্যে যেটা উদয় হয়, যার জন্য আমরা 28টা নক্ষত্র বলছি। এবং এর মধ্যে বিশেষ করে কিছু নক্ষত্র আছে যে নক্ষত্র জন্মগ্রহণ করলে মানুষ জীবনে অনেক শুভ কার্য করতে পারে, আবার এই কিছু নক্ষত্র আছে যেগুলোকে একটু আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অশুভ নক্ষত্র বলে থাকি। আবার এটাও বলবো যে গণ্ডমূল দোষে জন্মগ্রহণ করলে এটারও মানে না যে মানুষের জীবনে কোনো কিছুই হয় না, ফ্লারিশমেন্ট হয় না, সাকসেস হয় না। বিশেষ করে আমি দেখেছি মূল নক্ষত্র, যেটাকে আমরা মূলা নক্ষত্র বলি, এবং রেবতী নক্ষত্রের যদি চতুর্থ পদে জন্ম হয় তাহলে কিন্তু আবার সেই মানুষের প্রচণ্ড ফ্লারিশমেন্ট গ্রোথ হয়। দেখতে হবে যে কোন পদে জন্মগ্রহণ করেছে, পদগুলো উইক না পদগুলো, সেটা কিন্তু যখন একজন মানুষ আমাদের কাছে আসবেন তখন তার জন্মছক বিচার করে দেখে নিতে হবে যে তার আদৌ গণ্ডমূল যোগ তৈরি হয়েছে কি না, এবং এই যোগের জন্য তার জীবনে কী কী প্রবলেম তাকে ফেস করতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস বলি রূপা, সেটা হচ্ছে যে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে প্রথমত 27 দিনের মধ্যে যখন জন্মাবার 27 দিন বাদে আবার সেই নক্ষত্রটা যখন ফিরে আসছে সেই সময় আমরা বলি যে এই গণ্ডমূল দোষটাকে কাটিয়ে নিতে, এটা কিন্তু কাটাতে হয় মানে জন্মের 27 দিনের মধ্যে। হ্যাঁ, 27 দিনের মধ্যে। যারা হয়তো কাটাতে পারছে না, অনেকে জানেই না গণ্ডমূল দোষ কি, তারা কিন্তু 27 দিনের মধ্যে অনেক ভাগ্যছক হয়তো করে উঠতে পারলো না, অনেকে করে উঠতে পারলো না বা অনেকে জানলো না যে নক্ষত্র কি আছে। এখন যদিও পেরেন্টসরা বা বাবা মারা অনেক অ্যাডভান্স, মানে জন্মের আগের থেকেই তারা জানতে চাইছে যে এই সময় আমার মানে এই দিন আমার ডেলিভারি আছে, সুতরাং জন্মের পর 2-3 দিনের মধ্যেই ফোনের মাধ্যমে টেলিফোনিক মানে ফোনের মাধ্যমে জেনে নিচ্ছে। তো যদি তখনই জেনে যাচ্ছে জন্মানোর 2-3 দিনের মধ্যে যে গণ্ডমূল যোগে তার জন্ম হয়েছে, তাহলে তার কিন্তু 27 দিনের মাথায় সেই পুজোটা করিয়ে দোষটা কাটিয়ে নেওয়া উচিত। এবার আমি বলি যে প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে পদ থাকছে, এবং দেখে নিতে হবে এই 4টে পদে একটা মানে জাতক বা জাতিকাকে কী প্রবলেম ফেস করতে হচ্ছে। যেমন আমি যদি প্রথমে যাই, তাহলে আমি প্রথম অশ্বিনী নক্ষত্র দিয়ে স্টার্ট করব, এবং অশ্বিনী নক্ষত্রটাও কিন্তু আমাদের এই 28টা নক্ষত্রের প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, এবং এটা কেতুর নক্ষত্র। আমরা সবাই জানি যে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মায় তারা কিন্তু প্রচণ্ড বিদ্বান হয়, এবং এরা কিন্তু জীবনে অনেক দূর যায়। বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চার, সায়েন্টিস্ট, তারা কিন্তু অশ্বিনী নক্ষত্রে জন্মায়। যেটা প্রথমেই বললাম যে তাদের পদের উপর ডিপেন্ড করছে, যদি অশ্বিনী নক্ষত্র যে গ্রহের আন্ডারে জন্মগ্রহণ করছে, নক্ষত্রটা যে গ্রহের আন্ডারে, সেই গ্রহ যদি দেখা যায় যে উইক হয় বা দুস্থানগত হয় অথবা পদটা উইক হচ্ছে, তবেই কিন্তু একটা মানুষের জীবনে গণ্ডমূল যোগ তৈরি হলো, সেই ক্ষেত্রে দোষ কাটানোটা অবশ্যই দরকার। আদারওয়াইজ কী হয় আমি বলছি, ধরো অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করলো, তাদের প্রথম পদে জন্মগ্রহণ করার পর দেখা যায় যে বিশেষ করে বাবার ক্ষেত্রে খুব প্রবলেম হয়। একটা জাতক বা জাতিকা জন্মানলো এবং তার গণ্ডমূল দোষ বেরোলেও সেই ক্ষেত্রে কিন্তু বাবার শারীরিক একটা ধাক্কা আসবেই। 1 থেকে 2 বছরের মধ্যে বাবার মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট অথবা কোনো কঠিন ধরনের রোগ হওয়ার কিন্তু চান্স থাকে। জাতক বা জাতিকার জন্মের 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতক বা জাতিকার বাবার দুর্ঘটনাটা ঘটে, মানে জন্মটা যেই জাতক বা জাতিকার হবে। এই বিষয়ে শোনি দিয়ে আমাকে আরো কয়েকটা জিনিস জানতে হবে, প্লাস আরো অনেকগুলো নক্ষত্র বাকি আছে, কিন্তু সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানভ অঙ্গনে সুরিদি। আজ আমরা আলোচনা করছি গণ্ডমূল দোষ নিয়ে। শুরুতে একটা জিনিস বলো, এই যে তুমি বলছো প্রতিটা গ্রহের 4টে করে পদ আছে, তাই তো? 4টে পদের কোনো নাম আছে? দেখো 4টে পদ বলতে আমরা যেটা বুঝি, গ্রহের না নক্ষত্রের, নক্ষত্রের কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের, ইচ নক্ষত্রের 4টে করে কিন্তু পদ থাকে। আমি পদ সম্বন্ধে আজকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। 4টে পদের মধ্যে প্রথম যে পদটা সেটা হচ্ছে অগ্নি, আচ্ছা, এবং দ্বিতীয় যেটা হচ্ছে পৃথিবী, তৃতীয়টা হচ্ছে বায়ু, এবং চতুর্থটা হচ্ছে জল। প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু এই 4টে পদের উপরেই কিন্তু ডিপেন্ড করে, এবং এই পদ যদি স্ট্রং হয়, এই পদ যদি মিডিয়াম হয় বা দুর্বল হয়, সেই অনুযায়ী কিন্তু নক্ষত্রের চারিত্রিকগুলো গঠন হচ্ছে, নক্ষত্রের বলাবল ডিপেন্ড করছে, এবং এটার উপরেই সমস্ত কিছু ডিফার করছে। এটা নিয়ে কিন্তু আমরা তাহলে একবার একটু আলোচনা করব, এটা নিয়ে আমাকে জানবো, মানে তাহলে মূল আলোচনার একটু ফিরে আসি, সেটা হচ্ছে প্রথম পদ যদি দোষযুক্ত হয় অশ্বিনী নক্ষত্র, মানে কি তাহলে তার পিতার, হ্যাঁ, এবং তার পিতার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয় পদে যদি জন্মগ্রহণ করা হয়, সেটা যদি গণ্ডমূল দোষযুক্ত হয়, তাহলে কিন্তু একটা জাতক বা জাতিকা জন্মানোর পর দেখা যায় তার পরিবারের আর্থিক সংকট হয়। আচ্ছা, কারণ দ্বিতীয় ভাবটা থেকে কিন্তু আমরা অর্থ, হয়তো খুব ভালো ব্যবসা চলছে, খুব ভালো কিছু হঠাৎ ডাউন হয়ে গেল, বাবা হয়তো খুব ভালো চাকরি করছে,
হঠাৎ বাবা চাকরি অনেকেরই হয়, অনেকের বাড়িতে কিন্তু সন্তান জন্মানোর পরে অনেকের প্রচন্ড ভালো ফ্ল্যারিশমেন্ট হয়, আবার অনেকের কিন্তু ডাউনফল হয়। এই যে ডাউনফলটা হচ্ছে, এটার মেইন পিছনের কারণ হচ্ছে কিন্তু গণ্ডমূল দোষ। আচ্ছা, আমি জাতক বা জাতিকাকে দোষ দেব না, আমি বলবো যে এটাতে অযথা ভয়ও পেতে না, কারণ এই দোষ কিন্তু কাটানো যায়। এবং এই দোষ যদি প্রপার ঠিকঠাক মতো কাটিয়ে দেওয়া যায়, সংশোধন করে নেওয়া যায়, তাহলে কিন্তু আবার ফ্ল্যারিশমেন্ট ডেভেলপমেন্ট আসতে কিন্তু বাধ্য। এবার আমি বলি তৃতীয় পদ, তৃতীয় পদে যদি জন্মগ্রহণ করা হয় অশ্বিনী নক্ষত্র, বা আমি অশ্বিনীর সঙ্গে আমি আসবো অশ্লেষা, দুটো নক্ষত্র নিয়ে আমি বলবো। এই দুটো নক্ষত্রের যদি তৃতীয় পদে জন্মগ্রহণ হয় এবং সেটা যদি গণ্ডমূল দোষযুক্ত হয়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভাই বোনের সঙ্গে শত্রুতা তৈরি হয়। কিছুতেই ছোটোবেলার থেকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছুতেই ভালো হয় না, এবং জন্মানোর পর ভাই বোনের অ্যাক্সিডেন্ট হতে পারে বা ভাই বোনের কঠোর কঠিন রোগ হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে জাতক বা জাতিকার জন্মানোর পর তার ভাই বা বোন মারাও গেছে। এবং অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো তৃতীয় এবং চতুর্থ পদে, এবং তার সঙ্গে হচ্ছে অশ্লেষা নক্ষত্রেরও তৃতীয় এবং চতুর্থ পদে যদি কেউ জন্মাচ্ছেন, এবং চতুর্থ পদটা বিশেষ করে যদি উইক থাকে, তাহলে জাতক বা জাতিকার জন্মানোর পরে কিন্তু তার মায়ের স্বাস্থ্য নেই, তার মায়ের, কারণ চতুর্থ ভাব হচ্ছে মা, মায়ের স্বাস্থ্য কিন্তু প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। এবং মা তারপর থেকে দেখা যায় যদি কারোর জন্মছকে গণ্ডমূল যোগটা ভয়ঙ্করভাবে থাকে, তাহলে অনেক সময় মার মৃত্যুও হতে পারে তার জন্মানোর এক থেকে দেড় বছরের মধ্যে। আর অথবা জাতক বা জাতিকার জন্মানোর পর মায়ের হেলথটা ডাউন হয়ে যায়। অনেকে এসে বলতে শুনেছি যে বাচ্চা হওয়ার পর আমার স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, যখনই তার দোষটাকে নিবারণ করা হলো আস্তে 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 কিন্তু মায়ের হেলথটাও ডেভেলপ করতে থাকে। মানে তার নিজের অসুস্থতা বা নিজের ক্ষতির থেকেও কাছের মানুষকেও যেমন সে মানে এফেক্টেড করছে, আবার নিজের ক্ষেত্রেও আছে। যেমন আমি আলোচনা করব মঘা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা, মানে কাছের মানুষরা আমরা শুধু পাচ্ছি অশ্বিনী নক্ষত্র এবং অশ্লেষা, প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রেই। আচ্ছা, প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু অশ্বিনী আর তার সঙ্গে হচ্ছে অশ্লেষা, এই দুটো নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে তার পরিবার খুব ইনফ্লুয়েন্স হচ্ছে। আবার আমি যদি এরপরে এসে যাচ্ছি মঘা নক্ষত্র, আমি মঘায় ঢোকার আগে একটা প্রশ্ন জানতে চাইছি সৌমিদি, অশ্বিনী এবং অশ্লেষার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কারক গ্রহ হচ্ছে কেতু, একটার বুধ, একটার বুধ, এবং সেটার জন্য তার পরিবার কেতু, জ্যেষ্ঠার কারকগ্রহ হচ্ছে বুধ। মঘা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যদি প্রথম পদ দুর্বল থাকে এবং গণ্ডমূল দোষে জন্ম হচ্ছে, সেই ক্ষেত্রে জাতক জাতিকার দেখা যায় যে তার ব্রেন রিলেটেড অসুখ হওয়ার চান্স থাকে। এবং জন্মানোর পর খুব সাধারণ রিজনে হয়তো খাট থেকে, একদম ছোট বাচ্চা খাট থেকে পড়ে গেল, খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলো, বডিটা ঠিক আছে কিন্তু মাথায় আঘাত লাগলো, অনেক সময় হিরেন আঘাত থেকে যায়, পরবর্তীকালে সেটা একটা বড়ভাবে দেখা যায়, আবার অনেক সময় তখনই হয়তো একটা বড় অপারেশন করতে হলো, অনেক সময় মাথায় কঠিন রোগও হয়, নিউরো প্রবলেম হয়, অনেক সময় ব্রেন টিউমারও হতে দেখা গেছে। বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় মঘা নক্ষত্র এবং তার সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রথম পদে জন্মালে, এবং সেটা যদি গণ্ডমূল যুক্ত হয়, এই প্রবলেমটা ফেস করতে হয়। আচ্ছা, এই অসুখটা কি একদম ছোটোবেলাতেই দেখা যায়? একদম ছোটোবেলায়, মানে জন্মানোর তিন বছরের মধ্যে। এবার আমি আসবো দ্বিতীয় এবং তৃতীয় পদ, তৃতীয় পদ যদি দুর্বল থাকে সেই নক্ষত্রের আন্ডারে জন্মাচ্ছে গণ্ডমূল নক্ষত্রের যোগে, সেই ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকাকে ছোটোবেলার থেকে তার পরিবেশ ভালো হবে না, তার আত্মীয় স্বজন তার বিরুদ্ধে শত্রুতা করবে, এবং তার পরিবেশ ভালো হবে না, যে পরিবেশে মানুষ হবে, এনভায়রনমেন্ট, সেটা সে ভালো পাবে না। দ্বিতীয় পদ মানে পৃথিবী। হ্যাঁ, মানে তার লাইফটা একটু স্ট্যান্ডার্ডিং, সারা জীবনই তাকে একটু লোনলি ফেস করতে হচ্ছে, লোনলি। আচ্ছা, মানে তার সাথে ঘনিষ্ঠতা খুব একটা না, তার সঙ্গে আশেপাশের মানুষের ঘনিষ্ঠতা খুব একটা তৈরি হয় না, এবং পরবর্তীকালে তাকে প্রচুর স্ট্রাগল করে সে যখন কর্ম করছে বা ব্যবসা যাই করুক, সেই ক্ষেত্রে সাডেন অর্থনাশ হয়,
প্রচণ্ডভাবে সে কিন্তু নিজে ভুগছে এবং তার সাডেন অর্থনাশ হচ্ছে। এই আশেপাশের পরিবেশের সমস্যাটা জানলাম দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় আর চতুর্থ পদের জন্য কি হয়, কিন্তু তার আগে সৈনিদি সময় হয়ে গেছে, নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন মহানভঙ্গনের সোহিনী। আজ আমরা আলোচনা করছি গন্ডগোল দোষ নিয়ে। মহা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র প্রথম পদ এবং দ্বিতীয় পদে কী কী সমস্যা হয়, এবং দ্বিতীয় পদে আমরা জানলাম অর্থনৈতিক পরিবেশ এবং এই ধরনের। হ্যাঁ, না, দ্বিতীয় পদে হচ্ছে পরিবেশ না, তৃতীয় পদ হচ্ছে পরিবেশ, দ্বিতীয় পদ হচ্ছে তার অর্থনৈতিক সমস্যা এবং তার পরিবারের শত্রু। আচ্ছা, এবং আরেকটা জিনিসও হয়, এদের উপর মানুষের কুনজর খুব তাড়াতাড়ি পড়ে যায়, যেটা আমরা বলি অশুভ দৃষ্টি, এটা খুব তাড়াতাড়ি লেগে যায় কোনো একটা মানুষের দৃষ্টি। তার হয়তো গণ্ডমূল দোষ রয়েছে, সে হয়তো একটা বাচ্চার উপর দৃষ্টি দিচ্ছে, তার ক্ষতি হতে পারে। এবং যে গণ্ডমূলযুক্ত বাচ্চা, তারও কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের অশুভ নজর কিন্তু লেগে যায়। অনেকে না ছোট বাচ্চাকে গ্যাদারিংয়ে বা পাবলিক প্লেসে খুব একটা নিজেদের শুরুতে পছন্দও করে না, পছন্দ করে না, কারণ এই একটা দোষ থাকে, মানে এই নজর লাগার একটা ভয় থাকে যে কারণের জন্য। এবার যেটা তোমার প্রশ্ন ছিল যে তৃতীয় পদ, তৃতীয় পদে হচ্ছে যে তার পরিবেশটা ভালো হবে না, মানে সে যে পরিবেশ, একটা ছোটবেলার থেকে একটা বাচ্চা যে পরিবেশটায় মানুষ হচ্ছে, মানে তার যে বাইরের যে লোকজন, মানে ধরো তার নেবাররা কেমন হবে, সে যে পরিবেশের, সে তার বাড়ির পরিবেশটা কেমন হবে, বাইরের পরিবেশটা কেমন হবে, পাড়া কেমন হবে, সেইটা সে ভালো পায় না। আচ্ছা, এবং স্কুলের পরিবেশ, হয়তো স্কুল খুব ভালো কিন্তু কোনো না কোনো কারণে তার বন্ধুদের সঙ্গে শত্রুতা, তার হয়তো টিচারের সঙ্গে একটা সমস্যা, এটা কিন্তু তাকে ছোটবেলা থেকে ফেস করতে হয়। এবং যদি চতুর্থ পদ দুর্বল হয়, সেখানে তাদের জন্ম হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তার সম্পত্তির রিলেটেড প্রবলেম, ছোট বয়স থেকেই, জন্মাবর পর থেকেই হয়তো তার পিতামাতার প্রচুর সম্পত্তি, কিন্তু পিতামাতাও দেখা যাচ্ছে সামান্য একটা লিগাল কারণের জন্য সম্পত্তি পাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু এই যে চতুর্থ পদ দুর্বল হওয়ার জন্য কি হলো, মঘা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারাও যেমন সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, তার বাবা মাও কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। এরপর আমি আসব হচ্ছে মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। একটা জিনিস বলি, মূলা এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা, এরা কিন্তু খুব চার্মিং হয়, এরা প্রচণ্ড জেনারাস হয় এবং এরা প্রচণ্ড চার্মিং হয়, ভেরি গুড লুকিং হয়, এবং এদের মধ্যে প্রচণ্ড ইনোভেটিভ থিঙ্কিং থাকে, এবং যত কিছু শিল্প এরাই কিন্তু সবথেকে সুন্দরভাবে আবিষ্কার করেছে, এবং এদের মধ্যে সেই শৈল্পিক গুণ বা শিল্পীর জন্য যে মনোভাব, সেটা কিন্তু এদের মধ্যে প্রচুরভাবে থাকে, খুব ক্রিয়েটিভ মাইন্ডেড, এদের প্রচণ্ড, এরা ক্রিয়েটিভ মাইন্ডেড হয়। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে যে এদের তিনটে পদে জন্মালে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ যদি দুর্বল থাকে, তার সেই ক্ষেত্রে যদি গণ্ডমূল যোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে এদেরও কিন্তু বাবা মার সঙ্গে সম্পর্কের একটা সমস্যা, নিজের হেলথজনিত প্রবলেম, ভাই বোনের সঙ্গে সমস্যা, মায়ের স্বাস্থ্য খারাপ, বিশেষ করে বাবা মার স্বাস্থ্য খারাপ, বাবা মার চাকরির ক্ষেত্রে প্রবলেম, বিশেষ করে মূলা নক্ষত্রে দেখা যায় জন্মানোর পর মায়ের ক্ষেত্রে এফেক্টেড খুব হয়, মারা খুব এফেক্টেড হয়, মা ভালো চাকরি করছে, চাকরিটা চলে গেল, বা হঠাৎ করে মায়ের শারীরিক ডাউন হয়ে গেল, বা মায়ের সম্পত্তিগত মামলা শুরু হলো, মা হয়তো বছরের পর বছর লড়েই যাচ্ছে মামলা, কিন্তু পারছে না, না অর্থ পাচ্ছে, না তার সম্পত্তি প্রাপ্তি হচ্ছে। কিন্তু আর এই মূলা নক্ষত্রের জাতক জাতিকাকে ওই প্রথম দ্বিতীয় তৃতীয় পদে যদি জন্মায় গণ্ডমূল দোষযুক্ত হয়ে, এদেরকে কিন্তু প্রত্যেকটা কাজে, এরা তো সাফল্য পায় কিন্তু প্রত্যেকটা কাজে এদের জীবনটা খুব বাধা, প্রচণ্ড স্ট্রাগলিং লাইফ প্রত্যেকটা ক্ষেত্রে, ইভেন জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু এদেরকে স্ট্রাগল করে যেতে হয়। হয়তো এরা একটা বিশেষ জায়গায় পৌঁছায় কিন্তু তার সঙ্গে স্ট্রাগল ওয়ার্ডটা কিন্তু যুক্ত থাকে, স্ট্রাগল, নো স্ট্রাগল নো ওয়ার্ক এদের লাইফে। এবং একটা জিনিস বলি, যদি এরা চতুর্থ পদে জন্মায়, সেই ক্ষেত্রে কিন্তু মূলা নক্ষত্র জাতক জাতিকাদের
জীবনের প্রথম দিন থেকেই কিন্তু তাদের খুব আনন্দ, ভালো পরিবার, সচ্ছল পরিবার, ভালো অর্থনৈতিক যোগ, ভালো পড়াশোনা, এডুকেশন এবং ফিউচার, এগুলো কিন্তু খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা রেবতী নক্ষত্রে জন্মাচ্ছে, এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যারা প্রথম পদে জন্মায় তাদের ক্ষেত্রে কিন্তু পিতার স্বাস্থ্য এবং তার নিজের স্বাস্থ্য দুটোই কিন্তু ডাউন থাকবে। দ্বিতীয়ত পদে জন্মালে সেই ক্ষেত্রে দেখা যায় যে জাতক জাতিকার পরিবার অত্যধিক গরিব পরিবারে জন্মায় অথবা পরিবার ধনী হয়েও কিন্তু জাতক বা জাতিকার জন্মানোর পর হঠাৎ করে কিন্তু অর্থহানি শুরু হয়, এবং সেটা কিন্তু চলতেই থাকে যতক্ষণ না তার 27 বছর কমপ্লিট হচ্ছে। আচ্ছা, 27 বছর পর্যন্ত কিন্তু বাবা মাকে এই অর্থনৈতিক ক্ষতিটা মেনে নিতেই হবে, এবং অর্থনৈতিক যে একটা ওঠা পড়া এটা ফেস করে যেতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয় পদে জন্মালে দেখা যায় যে ছোটোবেলার থেকে হয়তো ভাই বোনের সঙ্গে খুব এই ক্ষেত্রে কিন্তু ঘুরে যাচ্ছে, ভাই বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু বিবাহের পর ভাই বোনের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এটা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে এই জিনিসটা দেখা যায়। কিন্তু যদি চতুর্থ পদে জন্মায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে খুব ভালো পরিবারে জন্মাচ্ছে, অর্থবান পরিবারে জন্মাচ্ছে, পড়াশোনার যোগ খুব ভালো হচ্ছে, বিবাহ ক্ষেত্র খুব ভালো হচ্ছে। কিন্তু একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, তার সহধর্মী বা সহধর্মিনী সম্পর্কটা তার কিন্তু কখনোই খুব একটা ভালো যায় না। ছোটো ছোটো রিজনের জন্য ঝগড়া, ছোটো ছোটো রিজনের জন্য অশান্তি, এবং কখনোই তারা যে মানসিক দিক থেকে শান্তি, পরিবারের দিক থেকে শান্তি, সেটা কিন্তু পায় না যদি তার গণ্ডমূল দোষ থাকে, জন্মছকে সাব্যস্ত হয়, তবেই কিন্তু এই প্রবলেমটা ফেস করে যেতে হয়। এটার জন্য যেটা আমি বলবো যে প্রথমতই জানা দরকার যে তার কোন নক্ষত্রে সে জন্মেছে, প্রত্যেকটা বাবা মার জানা দরকার, কারণ এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয়, ব্যাডলি ইম্প্যাক্টেড হচ্ছে কিন্তু তার বাবা মা এবং তার আরও সন্তানরা, তার ভাই বোনরা, এবং অর্থ হেলথ সব দিক থেকেই। সুতরাং বিচার করিয়ে যদি দেখা যায় যে গণ্ডমূল দোষ বেরিয়েছে, তাহলে কিন্তু অনেক ধরনের উপায় আছে সম্পূর্ণভাবে কিন্তু এটাকে কাটানো সম্ভব। কিন্তু এবার জন্মের ধরো প্রথম 22 দিনের মধ্যে যদি কাটানো, প্রথম সাতাশ দিন ধরো, হ্যাঁ, যদি সম্ভব হলো না, হ্যাঁ, কেউ জানতেই পারলো তার 28 বছর বয়সে গিয়ে, তখন কি তার তখনও তার পক্ষে সম্ভব? এবং আমি বলবো যে যাদের এই দোষটা নিয়ে জন্মেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত, প্রত্যেক দিন ভগবান গণেশের মন্ত্র জপ করা উচিত। তান্ত্রিক মতে যদি আমি যাই তাহলে বলবো মা ত্রিপুরা সুন্দরী, মা ত্রিপুরেশ্বরীর মন্ত্র প্রত্যেক দিন পাঠ করা উচিত। তাতে কিন্তু কিছুটা হলেও যে একটা অ্যাডভার্স এফেক্ট একটা মানুষের উপর পড়ে, তার থেকে কিছুটা হলেও কিন্তু সে অনেকটাই মুক্তি পায়। আর মূল দোষটাকে কাটাতে গেলে তখন কিন্তু প্রপার ওয়েতে গিয়ে দোষটা কাটাতে হবে। যেটা বারবার বলছি যে সোহিনীদের কাছে কিন্তু সমস্ত সমস্যার সমাধানের চাবিকাঠি রয়েছে, কিন্তু আমাদের সাহস করে আমাদের দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব, নিজের শুধু জন্ম সময় আর প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এবং ডেট অফ বার্থ, এই তিনটে নিয়ে এসে পৌঁছাতে হবে। তারপরে আমাদের সমস্যার সমাধান করে অন্ধকার থেকে আলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে রয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী। সোহিনীদের অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কলকাতায় ওনার চেম্বার রাসবিহারি মোড়ের কাছে অভিষেক পয়েন্টে, আর নিউ দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। দূরের যে বন্ধুরা সত্যি সত্যি চেম্বারে এসে পৌঁছতে পারছেন না তাদেরও চিন্তা নেই, ব্যবস্থা রয়েছে অনলাইন কনসালটেশন। আজকের মতন সময় শেষ, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার মহানভ অঙ্গনে সোহিনী অনুষ্ঠানে। কী নিয়ে আলোচনা করব সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দা। ভালো থাকবেন।